আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নড়াইলের কালনাঘাট, ওপারে গোপালগঞ্জের শঙ্করপাশা, মাছ দিয়ে প্রবাহিত মধুমতী নদী, এই নদীর উপরই নির্মিত হচ্ছে দেশের একমাত্র 6 লেনের কালনা সেতু। সেতুটির নাম এখন কালনা সেতু হলেও উদ্বোধনের সময় এই সেতুর নাম ঘোষণা করা হবে মধুমতী সেতু। আশপাশের প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নির্মিত অত্যন্ত সুন্দর এই সেতুটি যত কাছ থেকে দেখা যাবে ততই তাকে রূপসী মনে হবে। সেতুর স্টিলের ফ্রেমটি আনা হয়েছে ভিয়েতনাম থেকে। নেলসন লোস আর্চ টাইপের সেতুটি ধনুকের মতো বাঁকা। সেতুর মোট দৈর্ঘ্য 690 মিটার এবং প্রস্থ 27.1 মিটার। উভয় প্রান্তে 6 লেনের সংযোগ সড়ক, প্রায় 4.5 কিলোমিটার। সড়কের দুই পাশে এই 2টি লেন ছোট যানবাহনের জন্য এবং মাঝের 4টি লেন দ্রুতগতির যানবাহনের জন্য। এখানে ডিভাইডার দেওয়া হয়েছে, তাই চাইলেও ছোট যানবাহনগুলো মূল সড়কে আসতে পারবে না। 6 লেনের দৃষ্টিনন্দন এই সড়কে আরও একটি নতুন টেকনোলজি অ্যাড করা হয়েছে, যেটি আমাদের কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের সবারও ভালো লাগবে। সেটি হলো আমরা ঢাকা মাওয়া হাইওয়েতে দেখি ছোট ছোট স্টিক লাইট লাগানো হয়েছে রোড মার্কিংয়ের উপরে, তবে এই সড়কে আরও বড় ও আরও অ্যাডভান্স স্টিক লাইট লাগানো, সড়কের দুই পাশে সার্ভিস লেনের রোড ডিভাইডারের উপরে এবং মূল সড়কের মাঝে ডিভাইডারের উপর, যার মাধ্যমে রাতে যানবাহনের হেডলাইট স্টিক লাইটের উপরে পড়লে আলোকিত হবে পুরো সড়ক, যার জন্য এই সড়কে ল্যাম্পপোস্টের কোনো প্রয়োজন পড়বে না। সামনেই সেতুর টোল প্লাজা। এই পর্যায়ে সেতুর টোল হার সম্পর্কে জানিয়ে রাখি। নির্ধারিত সেতুর টোল হার অনুযায়ী বড় লরি 565 টাকা, 3 বা 1 XL বিশিষ্ট ট্রাক 450 টাকা, 2 XL বিশিষ্ট মিডিয়াম ট্রাক 225 টাকা, ছোট ট্রাক 170 টাকা, কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও ট্র্যাক্টর 135 টাকা, বড় বাস 205 টাকা, মিনি বাস বা কোস্টার 115 টাকা, মাইক্রোবাস, পিক আপ বা জিপ 90 টাকা, প্রাইভেট কার 55 টাকা, অটো টেম্পো, সিএনজি চালিত অটোরিকশা, অটো ভ্যান ও ব্যাটারি চালিত 3 চাকার যানবাহন 25 টাকা, মোটর সাইকেল 10 টাকা এবং পায়ে চালিত রিক্সা, ভ্যান ও বাইসাইকেলকে মাত্র 5 টাকা টোল দিতে হবে। অন্য অন্য সেতুর কাছেই টোল প্লাজা থাকলেও এই সেতুর টোল প্লাজা সেতু থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। সেতুর দুই পাশে ল্যাম্পপোস্টের উপরে লাগানো হয়েছে সোলার প্যানেল। এটি সেতুর নড়াইল প্রান্ত। সেতুর সংযোগ সড়কের এই স্থানের পর থেকে সড়ক খুবই সরু, যে কারণে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনা, সাতঘিরা, ঝিনাইদহ, মাগুরা সহ আশপাশের সড়কগুলো দ্রুত 4 লেনে রূপান্তরিত করার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এশিয়ান হাইওয়ের উপর অবস্থিত এই সেতু সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তমাবিল হয়ে ঢাকা ভাঙ্গা নড়াইল যশোর বেনাপোল কলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে। তবে এতদিন কালনা পয়েন্টে মধুমতি নদী ধারা বিচ্ছিন্ন ছিল, এই সেতু নির্মাণের ফলে সেই বিচ্ছিন্নতা আর রইল না। এই সেতুটি চালু হলে শুধু জাতীয় ক্ষেত্রেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও ভূমিকা রাখবে। ভারতের কলকাতা আসাম সহ দেশের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বেনাপোল ও নোয়াপাড়া নদীবন্দরের মধ্যে যোগাযোগের নতুন মাইলফলক রচিত হবে। নড়াইলের লোহাগড়ায় ইপিজেড রপ্তানি প্রতিক্রিয়াকরণ অঞ্চল চালু সহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধুমতি নদীর ওপর কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে এই সেতু নির্মিত হচ্ছে। সেতুটির ৯৮% কাজ শেষ। চলতি অক্টোবর মাসের যে কোনো দিন সেতুটি খুলে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সকল তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।